বন্ধুরা, অনলাইনে জিপিএ বা সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব কিভাবে অতি সহজে বের করা যায় সে বিষয়টি মূলত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাব বের করার সহজ পদ্ধতি। এই হিসাবের সাথে প্রাসঙ্গিক কয়েকটি শব্দের সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণ রূপও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা সাধারণ ভবিষ্যৎ তহবিল। এনআইডি, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। আইডি, আইডেন্টিটি ডকুমেন্ট বা শনাক্তকারী কাগজপত্র। ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অনলাইনে তহবিল স্থানান্তর। ক্যাফো, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা। পিএফএম, পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ পেনশন এবং তহবিল ব্যবস্থাপনা। ক্যাফো পিএফএম, অফিস অব দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার অফিস পেনশন ও তহবিল ব্যবস্থাপনা। বন্ধুরা, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাব বের করতে হয়। প্রথমে আমরা www.cafopmf.gov.bd এই সাইটে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এই অ্যাড্রেস বারে লিখব www.ca। বন্ধুরা, এই যে আমাদের ওয়েবসাইটের ঠিকানা চলে আসছে www.cafopmf.gov.bd। এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিপিএফ ইনফরমেশন। টু গেট জিপিএফ ইনফরমেশন প্লিজ ক্লিক অন দ্য ফলোয়িং বাটন, ক্লিক হেয়ার। আমরা এই ক্লিক হেয়ার এই বাটনে ক্লিক করব। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিপিএফ ইনফরমেশন নামে একটি ডায়লগ বক্স এসেছে। এখানে প্লিজ ইনসার্ট ইওর 17 ডিজিট এনআইডি অর 10 ডিজিট স্মার্ট আইডি নাম্বার অ্যান্ড রেজিস্টার ফোন নাম্বার ফর ইএফটি। বন্ধুরা, এখানে যে আবার ব্র্যাকেটের মধ্যে লেখা আছে বিফোর ইওর 13 ডিজিটস এনআইডি প্লিজ ইউজ ইয়ার অফ বার্থ টু কনভার্ট ইট টু 17 ডিজিটস। অর্থাৎ বন্ধুরা, আমাদের অনেকের এনআইডি কার্ডে 13 ডিজিটের সংখ্যা থাকে। যাদের এনআইডি কার্ডে 13 ডিজিটের সংখ্যা থাকে, তারা জন্মের যে সাল আছে বন্ধুরা 4 ডিজিটের, সে সালটা সামনে যোগ করে দিতে হবে, দিলে বন্ধুরা 17 ডিজিট হয়ে যাবে। আর বন্ধুরা, যাদের স্মার্ট কার্ড আছে তাদের 10 ডিজিট আছে, 10 ডিজিট দিলেই হয়ে যাবে। আর এখানে বন্ধুরা যে ফোন নং রেজিস্টার ফোন নাম্বার ফর ইএফটি, অর্থাৎ আমরা এই অনলাইনে বেতন তৈরি করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলাম, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করেছিলাম, সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। আর বন্ধুরা, এখানে যে ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থবছর, এটা বন্ধুরা এখন 30 আগস্ট চলতেছে, 30 আগস্ট 2021, অর্থাৎ অর্থবছর শুরু হয়েছে 2021-22, কিন্তু আমরা এই বিগত অর্থবছরের তথ্যটা দেখব। তার জন্য বন্ধুরা, প্রথমে আমাদেরকে এই এনআইডি কার্ডের নম্বর আমরা এখানে দেব। বন্ধুরা, আমার এনআইডি কার্ডের নাম্বার আমি এখানে দিলাম, আর এখানে আমি আমার রেজিস্টার্ড ফোন নাম্বারটা দিব।
বন্ধুরা আমার রেজিস্টার ফোন নাম্বারটা দিলাম। আর এখানে বন্ধুরা এই যে আপনারা এই ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন দেখেন বন্ধুরা আপনারা 2019-20, 2018-19, 2021-22 অর্থ বছর, এটা যে রানিং অর্থ বছর, আমরা যে বিগত অর্থ বছরটা দেখব তার জন্য আমরা এই যে 2020-21 অর্থ বছর সিলেক্ট করলাম। করে বন্ধুরা আমরা এই সাবমিট এই বাটনে আমরা ক্লিক করব। বন্ধুরা আপনাদের এই ফোন নাম্বারে 4 ডিজিটের একটি কোড যাবে, সে কোডটি হচ্ছে ওটিপি। এই ওটিপি কোডটা এখন বন্ধুরা এখানে দিতে হবে। বন্ধুরা আমার মোবাইলে এসেছে, আমি এখন সেটা দেব। বন্ধুরা আমি আমার কোডটি দিলাম, এখন আমি আবার সাবমিটে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন এখানে এই যে অর্থ বছর দেখাচ্ছে যে ফিসক্যাল ইয়ার 2020-21, সাবস্ক্রাইবার্স নেম আমার নাম দেখাচ্ছে মোহাম্মদ বিলাল চৌধুরী, এই অ্যাকাউন্ট নেম, এনআইডি, ভলিউম নম্বর, পেজ নম্বর। আর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনিং ব্যালেন্স এত টাকা ছিল। আর বন্ধুরা এই যে সাবস্ক্রিপশন এত টাকা। আর রিফান্ড, রিফান্ড এটা হচ্ছে বন্ধুরা আপনারা যাতে জিপে থেকে কোনো টাকা উত্তোলন করেন, উত্তোলন করার পর আপনারা যে কিস্তি হিসাবে যে টাকাটা কাটান সেই টাকা এখানে দেখাচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা এখানে এই টোটাল টাকাটা দেখাচ্ছে। আর বন্ধুরা এই এখানে যে প্রফিট 30% সে টাকাটা এখানে দেখাচ্ছে। আর যেহেতু এই অর্থ বছরে আমি তুলিনি তাই এখানে জিরো। আর বন্ধুরা এখানে যে ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ এখানে আমাদের এই টোটাল ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। বন্ধুরা এখন যদি আপনারা এই তথ্যটা প্রিন্ট করতে চান তাহলে এখানে প্রিন্ট নামে একটি বাটন আছে, আপনারা এই বাটনে ক্লিক করবেন। বন্ধুরা এটাকে আপনারা সেভ করে নিতে পারেন, আপনাদের সেভ অ্যাজ পিডিএফ, এটা পিডিএফ হিসাবে সেভ হবে। আর এই ড্রপ ডাউন অ্যাডতে ক্লিক করলে বন্ধুরা এখানে আরও মোর অপশনে দেখতে পাবেন, আপনাদের প্রিন্টার থাকলে প্রিন্টার দেখাবে। তো আমি বন্ধুরা এটাকে এই যে সেভ অ্যাজ পিডিএফ এটা রেখে বন্ধুরা আমি সেভ করলাম। আমি সেভ এখন কোথায় করব, আমি ডেস্কটপে সেভ করব। বন্ধুরা আমি ডেস্কটপটা দেখিয়ে দিলাম, আমি এখানে একটা নাম দেবো বন্ধুরা, সেটার নাম দিলাম GPF ইনফরমেশন, দিয়ে বন্ধুরা আমি এখানে সেভ করলাম। এখন বন্ধুরা আমি এটা যদি কেটে দেই, আমি এটা কেটে দিলাম, এটা মিনিমাইজ করলাম। এখন বন্ধুরা যে জিপিএফ ইনফরমেশন নামে এই পিডিএফ ফাইলটা আমার ডেস্কটপে এসেছে, এটা আমি এখন ডাবল ক্লিক করে ওপেন করব। বন্ধুরা দেখেন আমার জিপিএফ এর যে ইনফরমেশন সেটা পেজটা এখানে দেখাচ্ছে। এখন আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো যে প্রিন্ট আছে, বা কাউকে মেল করতে চাইলেও আমি মেল করতে পারবো। এভাবে বন্ধুরা আমরা আমাদের বিগত অর্থ বছর বা রানিং অর্থ বছরের তথ্য আমরা জানতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে পারেন। আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।